একটি হাদিসে এসেছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, তোমরা যখন নামাজ পড়ার জন্য দাঁড়াবে, তখন কাতারে পরস্পর মিশে দাঁড়াও, কাতার সমূহকে পরস্পর নিকটবর্তী রাখো এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। কসম সেই সত্তার যার হাতে মুহাম্মাদের প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শয়তানকে দেখছি ছোট ছোট ছাগলের মতো ওই ফাঁকা কাতারের মধ্য দিয়ে প্রবেশ করেছে। নাসাই হাদিস নম্বর 815।